হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম আবার তোমাদের সাথে একটি ডেলি ব্লগ শেয়ার করতে। সো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে দুপুর 12টার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সো স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সো চলো। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আজকে চিকেন হয় বাড়িতে। আমাদের সবার বাড়িতে মোটামুটি চিকেন মাটন কিছু না কিছু হয়। সো এখানে আমি চিকেন রান্না করছি। সো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, মশলা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি না, জাস্ট তোমাদেরকে এমনি দেখাচ্ছি। তো গাইজ, এখন বাজে সন্ধে 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি। দুপুরবেলা অনেকটা কাজ ছিল রান্না করার পর, তো যাই হোক, আর ভিডিওটা তো মানে কন্টিনিউ করতে পারিনি। সো এখন বাজে সন্ধে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর রোববার দিন ছুটি থাকলে আমার বর আর মেয়ে ভীষণ জ্বালায় আমাকে, এটা খাবো সেটা খাবো। সো দুপুরবেলা আমি বেশি করেই ভাত আর তরকারি করে রেখেছি, বাট ওরা কেউ খাবে না, এখন বায়না ধরেছে। ওরা এখন আমার কাছে আমার হাতে লুচি আর পায়েস খাবে, বোঁদে খাবে। সো বোঁদেরটা আমি বানাবো না, কিনেই আনবে। সো এখানে লুচি বানাচ্ছি, চলো দেখাই তোমাদেরকে। এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, লিচি কাটা হয়ে গেছে। এবারে লিচিগুলোকে আমি জাস্ট বেলে ভেজে নেব। তো লুচি এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সব কটায়। সো লুচি কমপ্লিট। আর আজকে ডিনার হচ্ছে এই দেখো, লুচি, পায়েস, আর এখানে হচ্ছে বোঁদে, আর হচ্ছে চিকেন। সো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে চলো কথা হচ্ছে। তো গাইজ, ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো টাটা।